এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। টুথপেস্ট এখানে কি করছে মা? আপনি আপনি ওনাদের কেন জিজ্ঞাসা করছেন অনুরোধবাবু? এই সুটকেসটা তো আমার, এটা আমি এখানে রেখেছি। আসলে অনুরোধবাবু, আপনার অ্যারেস্ট হয়ে যাওয়ার পর আমার মনে হয়েছিল আপনার জীবনে যা যা দুর্ঘটনা ঘটছে সব কিছু আমার জন্য। আমি তাই ভেবেছিলাম আপনার জীবন থেকে আমি আমি অনেক দূরে চলে যাব, তোজোকে নিয়ে অনেক দূরে চলে যাব, তাই এসব। কিন্তু শেষ পর্যন্ত ভাবলাম একটা চেষ্টা করে দেখাই তো যায়। মা, দাদু, তোজো তোজো কোথায়? তো তোজো তোজো কোথায় তুমি? দেখো আমরা চলে এসেছি, কোথায় তুমি? বাবা, তুমি এসে গেছো? কি মজা, কি মজা, কি মজা, বাবা এসেছে! ইয়ে, মিহি, মিহি, দেখ কে এসেছে! বাবা এসেছে! তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় মিহি। ঠিক আছে, তোমরা এখন ঘরে যাও। কি ভাবছেন, চলে যাবেন কি? কে যাবে? তোমার মিষ্টি মাসি। না, আমি মিষ্টি মাসি কি যেতেই দেব না। চলুন ঘরে, চলুন, বোঝো, চলো। আমি জানতাম মা যখন গেছে বাবাকে ফিরিয়ে নিয়ে আসবে। আমি তোমাকে বলছি, হ্যাঁ চলো তোজো, ঘরে চলো। আমি কি যেন একটা শুনছিলাম যে অনি ফিরে এলে একটা সত্যনারায়ণ পুজো হবে, এ যেন বলেছিল। আমি বাবা, আমি বলেছিলাম। আর বাবা, আপনি তো জানেন আমি যখন কথা দিয়েছি বাবা সত্যনারায়ণ পুজো দেব, তখন আমি দেবই। কাল তো সবে দোল পূর্ণিমা গেল বাবা, এর পরের পূর্ণিমায় আমি আবারও বলছি সত্যনারায়ণ পুজো আমি ঠিক দেবই। আপনি কি করছেন অনিরুদ্ধবাবু? এগুলো আপনার জামা কাপড় গুলো এখান থেকে তুলে নিয়ে গিয়ে জায়গায় রাখছি। অনিরুদ্ধবাবু, আপনি ছেড়ে দিন না, আমি সব করে নেব। আপনি করে নেবেন? কিন্তু আপনি তো জামা কাপড় এখানে রাখেননি। জাগৃতি, আমি মানছি আপনি ভীষণ বুদ্ধিমতী, তো আমিও বোকামি অতটা, এটুকু করতে দিন। আপনি কিন্তু বাইরের জামা কাপড় এখনো অবধি ছাড়েননি। আমরা আমার মারামারি কেন করছি গো তোর দাদা? দূর, আমি মারামারি করছি নাকি? মা কিভাবে মারপিট করে বাবাকে নিয়ে এলো ওটা বলছি,
কিন্তু তোজো মা তো মারামারি করেনি। আমার মনে হলো তুমি ডিসুম ডিসুম করে গুন্ডাদের হাত থেকে নিয়ে এলে। মা বোধ হয় তোমাকে সেভাবে নিয়ে এসছে। না, আমাকে তো পুলিশ ধরে নিয়ে গেছিল। পুলিশের সঙ্গে মারামারি করতে নেই। আমি বলবো বলো, পুলিশ গোয়েরা মিষ্টি মাসিকে ভয় পেয়ে বাবাকে ছেড়ে দিয়েছে। না, আমি আসলে কি করছেন কি অনুরোধ করব। ও বাবা বলো না, মিষ্টি মাসিকে ভয় পেলো কেন পুলিশ করলো? মিষ্টি মাসি গায়ের কি খুব জোর বাবা? হ্যাঁ, মিষ্টি মাসির খুব জোর, কিন্তু গায়ে নয়, মিষ্টি মাসির বুদ্ধির জোর। বুদ্ধির চোর কিন্তু গাজরকে হার মানিয়ে দেয়, তাই মিষ্টি মাসির বুদ্ধির চোরকে পুলিশে ভয় পেয়ে আমায় ছেড়ে দিয়েছে। খুব ভালো হয়েছে বলো বাবা, তুমি তো আমার সুপারম্যান বাবা। এখন থেকে আমি সুপার মিষ্টি মাসি বলবো। তুই না, মা তো সুপার ওম্যান হবে। নিশ্চয়ই দাদাকে ফোন করছো? হ্যাঁ, খবরটা তো জানাতে হবে। এখন আর ফোন করে কি হবে? যা হওয়ার তো তা হয়ে গেছে। মানে বুঝতে পারছো না, বাড়িতে দাদার চোখে দাদুর চোখে কতটা মহান হয়ে উঠেছে জাগৃতি দেবী। আর আমি তো বুঝতে পারছি না যে মা একটাও কোনো কথা বললো না, মা এখন কোন দলে আমি সেটাই বুঝতে পারছি না। কি চিনেছো বলো তোমাকে? কিচ্ছু চেনো নি এখনো। আমার চেনা ভুল হলেই ভালো, কিন্তু তোমার বৌদি যদি এ বাড়িতে একটু একটু করে যদি জেকে বসে না, ও এখন তো আবার মিহিও দেখছি মিষ্টি মাসি বলে গলে যাচ্ছে। চুপ করো, বাজে কথা বলো না, আমায় ফোনটা করতে দাও। ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো, করো। আজকে আগে তুমি থানায় যাবে, কেস তুলবে, তারপর এই আংটি পাবে। অনিরুদ্ধ বাবুকে বাইরে নিয়ে এসো। ব্ল্যাকমেল?